আসসালামু আলাইকুম, আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি খাম ডিজাইন করবেন, মানে এনভেলপের ডিজাইন করবেন। ওকে, এবং এই যে ড্রাইটি আমি তৈরি করেছি, ড্রাই কাটিংটি আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আসলে একটি ডিজাইন করতে গেলে সেখানে কি কি লাগে, এবং ডিজাইনটি মূলত আপনি কিভাবে শুরু করবেন, আসলে ডিজাইনটি এবং একটি খামের ডিজাইনের কি সাইজ নিতে হয়, ওকে, এবং একটি বড় পেপারে কয়টি কাম হবে, আমি কিভাবে করলে পেপার ওয়েস্টেজ হবে না, সমস্ত বিস্তারিত বিষয় আমি আপনাদের বোঝাবো। তো চলুন আমরা আমাদের কাজে চলে যাই। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, একটি ডিজাইন করার আগে আপনি যে ডিজাইনটি করতে চান সেই ডিজাইনটি মানে কি ধরনের কাজ দিয়ে করবেন বা কি ধরনের কালার দিয়ে করবেন, এই ধরনের একটি কালার বা দুটি কালার আপনারা চয়েস করে রাখবেন। তো আমি এই ধরনের গ্রে কালার এবং গ্রিন দিয়ে আমি ডিজাইনটি করে দেখাবো, ঠিক আছে। আজকে যে ডিজাইনটি দেখাবো সেটি হচ্ছে একটি খামের ডিজাইন। তো একটি খামের ডিজাইন মূলত কিভাবে করতে এবং এটা সাইজটা কি হয় সেটি আমরা দেখবো আজকে। প্রথমে আপনি এই ডকুমেন্টটা আনার জন্য ফাইল মেনু, তারপর আগে থেকে নিউ দিতে পারেন। নিউ দিলেই ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট আসবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের ডকুমেন্ট এখানে করা আছে তো আমরা ডকুমেন্ট করে নিচ্ছি না, আমরা শুধু জাস্ট কাজ করে নেব। প্রথমে আপনি এখান থেকে রোলার নিয়ে আসবেন, ইঞ্চি দেখাবেন, তারপর রেক্টাঙ্গল টুলসে যাবেন। যে কোনো কাজ করার আগে আপনার ওটা সাইজ নির্ধারণ করতে হবে, তারপর হচ্ছে কত কালারের কাজটি হবে, ঠিক আছে, এটা ফোর কালার ডিজাইন হবে। ওকে, তারপর আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন আরও একটি উইন্ডো ওপেন হবে, তারপর আপনার যে খামটি আপনি তৈরি করবেন সেই খামের সাইজটি আগে নির্ধারণ করে নেবেন। এটা হচ্ছে প্রথম, মানে যে অংশটা ফ্রন্ট সাইড থাকবে ওই সাইডটা আগে আমরা করে নেব, ঠিক আছে। আর 9x11 সাইজে একটি পেপারসে হবে, তো আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা যে আমাদের যে খামের যে সাইজটি আছে সেটি আগে আমরা নির্ধারণ করে নেব। এখানে আমরা দিব 9.5, ঠিক আছে, 9.75 দিবেন, 9.75, ঠিক আছে। ওকে, এদিকে দিব 4.24, ঠিক আছে, আমরা ওকে দিব। ওকে দাও, এটি হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে, এটা আপনার উপরে থাকবে, উপরের অংশে দেখাবে, এবং এই অংশে আপনার পেস্টিং এর জন্য একটু জায়গা রাখতে হবে। তো এটাকে আমরা অল্ট শিফট ধরে তারপর আমরা এটাকে কপি করে নিব, আমরা এরকম একটি কপি করে নিব। কপি করার পর রেফারেন্স পয়েন্ট আমরা এদিকে দিয়ে দিব, দিয়ে তারপর এখান থেকে আমরা ওই পয়েন্টটিকে কমে দিব, 0.5 করে দিব, মানে 1/2 ইঞ্চি, ঠিক আছে। আবার ওই দিকে আর একটি দিব, এটা রেফারেন্সটা থাকবে এইভাবে, ওই দিকে বাড়বে, ঠিক আছে। এদিকে দিব আমরা 1 ইঞ্চি, ঠিক আছে, 1 ইঞ্চি থাকবে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ঠিক আছে। তো এখানে চাইলে আপনি মানে ডাইরেক্ট সাদা করে রাখতে পারেন, এবং চাইলে এখানে অন্য অন্য কালার আপনি দিতে পারেন, জাস্ট বোঝার জন্য। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এবং এই দুটি অংশে আমাদের মানে আপনি চাইলে এভাবেও একটি দিয়ে দিতে পারেন, মানে একদিকে শুধু পেস্টিং হবে, ঠিক আছে। আবার আপনি যদি চান যে এখানে অর্ধেক রাখবেন, ওই দিকে অর্ধেক রাখবেন, ওইভাবেও আপনি দিতে পারেন। তো আমরা এভাবেই করছি। তো আমরা এখানে দিয়ে দিব 2.4 দিয়ে দিব, 2.4 দিব, ঠিক আছে। আর উপরে আমরা আরেকটি অংশ নেব, নিয়ে উপরের অংশে আমরা দিয়ে দিব 2 দিয়ে দিব, ঠিক আছে। ওই যে 4 দিয়েছি, 4 মানে একটি অংশ ছোট থাকবে, একদিকে আমরা 2 দিয়ে দিব, ওইদিকে আমরা 2 দিয়ে দিলাম, ওকে। তারপর যখন একসঙ্গে সিলেক্ট করবেন, দেখেন এখানে লেখা রয়েছে 8.65 এবং এদিকে হয়েছে 11.26, মানে মূল পেপারটা পেপারটি থাকবে আপনার 9x11, মূল যে পেপারটি থাকবে এটা হচ্ছে 11.5 আর হচ্ছে 9, ঠিক আছে, এইরকম। এটা হচ্ছে আপনার মূল সাইজ। পেপারটি যখন আপনার কাটিং হবে, মানে বড় বড় পেপারটাকে আপনার যখন কেটে টুকরা করবে, 8টি টুকরা করবে, 9x11 সাইজে থাকবে, ওকে। তো দেখেন এটা হচ্ছে মূল সাইজ, একটি পেপারসের মূল সাইজ হচ্ছে ওই যে এই নীল অংশটি। তো দেখেন এটা যদি থাকে, তো আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি যে আসলে এটা কি সাইজের পেপার হলো। তো এগুলো আসলে একটু বড় করে, ওকে, এভাবে মিলিয়ে নেবেন, ঠিক আছে, এভাবে মিলিয়ে নেবেন। এই যে একটু একটুকু ফাঁকা থাকতে পারবে না, একদম মানে মিশে যাবে, একদম ওটার সঙ্গে মিক্সড থাকবে, একটুকু ফাঁকা থাকবে না। ওইদিকে দেখেন ঠিক আছে কিনা, হ্যাঁ এখানে ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই এবং এখানেও কোনো সমস্যা নেই, ওকে। তো এখন আমরা দেখব আসলে ওটা মানে কিভাবে মিলে। দেখেন এটা হলো 9x11, ঠিক আছে,
আমরা যদি এভাবে দেই তো দেখেন এভাবে হয়ে গেল 23 আর এইভাবে হলো আপনার 18 ঠিক আছে এই যে 18 23 এ হলো এটা হচ্ছে একটা ডিমাইসাইজ তার মানে একটি ডিমাইসাইজ পেপারে আপনার চারটি মানে কাম হবে আর মানে 33 হয়ে যাবে 8টি ঠিক আছে তো একটি পেপার দিয়ে 8টি কাম হবে আপনি নিজেরই ইচ্ছা করে হিসাব করে বের করতে পারবেন তো এই যে অংশটি আমরা রেখেছি আমি একটু দেখাই ওকে এটা তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম ওই যে অংশটুকু যেটুকু আছে এইটুকু দিয়ে আপনার গ্রিপারের অংশ হয়ে যাবে আপনার যদি এটা ছোট মেশিনে মানে ছাপায় তাহলে এই দিক দিয়ে গ্রিপার দিয়ে তারা ছাপতে পারবে ছাপাতে পারবে বা চাইলে এইদিকেও গ্রিপার দিতে পারবে বা যদি মনে করেন যে বড় মেশিন এটা ডিমাই মেশিন ছাপায় তো এইরকম 9-23 দিয়েও কিন্তু ওরা কাজ করতে পারবে ঠিক আছে মূলত কাজের সাইজ কিন্তু এইটা তো কাজের সাইজ হলো আপনার 22.75 মানে 22.25 যতটুকু আছে চলবে একটু কাটিং এর জন্য এবং এটাকে এখন আমরা একটি এই হচ্ছে মূলত সাইজটা ঠিক আছে এখন আমি ডিজাইন করে আপনাদের দেখাবো তার আগে আমি আপনাদের আমাদের যে ড্রাই কাটিংটি হবে যেটা ড্রাইস বানায় ওরা তো এই হচ্ছে আপনি চাইলে এটা দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন এখন এটাকে আমরা গ্রুপ করে নেব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর চাইলে আপনি এখান থেকে লেয়ার তৈরি করে নিতে পারেন এটা একটি লেয়ারে রাখতে পারেন তো প্রয়োজন নেই আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম কন্ট্রোল 3 দিয়ে লক করে দিলাম এখন এটাকে আমরা ড্রাইস বানিয়ে নিব ঠিক আছে এটাকে আমরা আনগ্রুপ করে নিলাম আনগ্রুপ করার পর এখান থেকে এই যে যেটা মানে পেস্টিং এর অংশ জাস্ট অল শিফট ধরে আপনারা একটি ডাউনে রেখে দেন এদিকে একটি আপে রেখে দিলাম ঠিক আছে এখানে আপনারা একটি সাইজ নির্ধারণের জন্য একটি রেকট্যাঙ্গেল নিতে পারেন নিয়ে জাস্ট এতটুকু মানে বেশি না অল্প একটু এটা একটু দূরে রাখেন দূরে রাখার পর এখান থেকে আপনার অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে জাস্ট এই বরাবর একটি ক্লিক করেন ক্লিক করলাম ক্লিক করার পর আবার ডাইরেক্ট সিলেকশনে যাব গিয়ে এটাকে শিফট ধরে রাইট এর কি দিলেই আপনার ওইদিকে চলে আসবে তারপর আমরা চলে যাব ওই অংশে এই অংশে চলে যাব এই বরাবরে আবার একটি আবার ওই যে অ্যাঙ্কর পয়েন্টে লাগবে প্লাস অ্যাঙ্কর পয়েন্টটি তারপর এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করবেন ঠিক আছে ডাইরেক্ট সিলেকশন দিয়ে শিফট সিলেক্ট করে শিফট ধরে লেফটে রেখে দেবেন তারপর আপনি চাইলে এটাকে রাউন্ড করতে পারেন না করলেও সমস্যা নেই তারপর যেহেতু এটা একটু বড় ছোট আছে তো এটাকে আমরা নিচে আর আনছি না আমরা এটা দিয়ে আমরা করে নেব ওকে তারপর আবার অ্যাঙ্কর পয়েন্টে যাবেন অ্যাড অ্যাঙ্করে তারপর এখানে দিলাম তারপর ওই মেজারমেন্টে রাখে এখানে একটি ক্লিক করলাম ক্লিক করার পর এটাকে সিলেক্ট করে শিফট ধরে রাইট এর কি এখানে সিলেক্ট করে শিফট ধরে লেফট এর কি ঠিক আছে তো এ হচ্ছে ড্রাই কাটিং মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে এই অংশটা এই অংশটাকে আমরা একটু রাউন্ড করে দিব চাইলে আপনি এটাকে একটি আলাদা একটি ডিজাইন করতে পারেন তো সেটা কিভাবে করবেন এখানে সিলেক্ট করে একদম বরাবরে আপনি একটি ক্লিক করে নিতে পারেন ক্লিক করার পর এই অংশটা এবং এই অংশটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে ধরে এখানে ক্লিক করলেন তারপর শিফট ধরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে যখন সিলেক্ট করবেন তখন এই অংশটা সিলেক্ট হয়ে যাবে তারপর এরো কি দিয়ে 1-2-3 বা আপনি 1-2-3 এভাবে না দিয়ে শিফট ধরে একটি লেফট এর কি দিয়ে দিলেন ওকে তারপর যেটি করবেন ওই যে দুটি পয়েন্ট বের হয়েছে জাস্ট এখানে ধরে একটু ক্লিক করেন এই যে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে ওকে আর এটাকে ডিলিট করে দেন এবং এখানে আর একটু সৌন্দর্যতা রক্ষার জন্য এটাকে এই অংশটাকে আমরা একটু রাউন্ড করে দিব তো এই দুটো অংশকে একসঙ্গে সিলেক্ট করেন সিলেক্ট করার পর যদি একটু এদিকে দেন তাহলে এটা একটু রাউন্ড হয়ে যাবে আর এই দিকে কর্নারই থাকবে ওকে তো এখন ওই যে আমরা যেটি প্রথমে করেছিলাম এটা জাস্ট আপনাদের বোঝালাম আপনি কিভাবে একটি ফরম্যাট মানে ড্রাই কাটিং এর একটি ফরম্যাট করবেন তো এটাকে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম দিয়ে আমরা গ্রুপ করে নিলাম তারপর কন্ট্রোল অল্ট আর 3 দিলেই ওই যে আগের যে কালারটি সেটি চলে আসবে কালো যেগুলি দেখা যাচ্ছে এটি হচ্ছে ড্রাই এভাবে কাটিং হবে এটা ঠিক আছে তো আপনি এটা চাইলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই আপনার ওদের কাছে কিন্তু ড্রাই করা থাকে জাস্ট আপনাদের শেখানোর জন্য আমি দেখিয়ে দিলাম এখন আমরা মূলত ডিজাইনটি করব আপনাদের এই যে দুটি কালারের মধ্যে মানে মিল রেখে আমরা ডিজাইনটি করব এখন আমরা সবগুলিকে আমরা সাদা করে নিচ্ছি ওকে আমরা সাদা মানে একদম সাদা করে নিলাম এখন এই যে অংশ যেটা আছে যেটা মানে মুখের অংশ সেটাকে আমরা এখান থেকে ড্রপার দিয়ে ওই কালারটাকে আমরা সিলেক্ট করে নিব এখানে সবুজই থাকবে আর যে অংশটা পেস্টিং হবে এই অংশটা ধরেন পেস্টিং হবে এটাকে আপনি এখান থেকে চাইলে এটাকে হালকা একটি কালার দিতেও পারেন না দিলেও সমস্যা নেই এবং এই যে দুই দিকে যে কালারগুলি থাকবে এইটাকে আমরা অন্য একটি কালার করে দিব তারপর এখানে আরো অন্য একটি কাজ করব আমরা তো এখানে মূলত আমরা গ্রে কালার দিব
ঠিক আছে আমরা গ্রে কালার দেব কারণ এখানে অতিরিক্ত কোনো কালার থাকবে না ওকে এখন এইখানে আমরা একটা ডিজাইন করব তো ওই ডিজাইনটি আমি করে আপনাদের দেখাচ্ছি তো উপরে একটি ডিজাইন থাকবে নিচে একটি ডিজাইন থাকবে তারপর হচ্ছে বাকি অন্যান্য কাজগুলো আমরা করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা একটি লেয়ার ক্রিয়েট করে নিলাম তারপর এটাকে এতটুকু অংশে আমরা এতটুকু অংশ করে নিলাম তারপর আমরা এই কালারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আরো ছোট করতে হবে তারপর এখান থেকে টান দিয়ে আরেকটি কালার কপি করলাম শিফট অল্ট ধরে তারপর এটাকে এখান থেকে সিলেক্ট করে এটাকে একদম ছোট করে দিব ঠিক আছে ছোট করে এই কালারটিকে আমরা গ্রিন করে দিব ওকে তো ওইটা বড় করেন আর ওই দিকে নিয়ে আসেন এবং এটাকে আপনি আরো চিকন করতে পারেন প্রয়োজনে আমরা এই যে উপরের অংশটাকে সিলেক্ট করব সিলেক্ট করে শিফট চাপ রেখে লেফটে রেখে দিব দিয়ে আমরা এরকম একটু কর্নারের মতো করে নেব এখন এই যে অতিরিক্ত যে অংশটা আছে এই অংশটাকে আমরা কেটে দিব এখানে ঠিক আছে কাটতে গেলে দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে এখান থেকে শেপ টুল আছে শেপ টুল দিয়ে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এই অংশটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে ওই রেশিও যাতে মানে ঠিক থাকে এই জন্য কিন্তু এভাবে করা তারপর এই কালারটাকে সিলেক্ট করে আবার এখান থেকে ক্লিক করলে হয়ে যাবে ওকে তারপর আমরা যেটি করব এটাকে এটাকে একটু এইদিকে দিয়ে দিব ওকে এতটুকুই থাকবে এবং এই কর্নার থেকে আমরা একটি অংশ আমরা এখান থেকে টান দিব তো এটা চাইলে আপনি এটা দিয়েও করতে পারেন এটা দিয়ে আমরা কপি করে নিই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটা কিন্তু একটি কপি হয়ে গেছে ঠিক আছে এটা দিয়েছি এই জন্য এই কর্নারটা যাতে একদম মিলে যায় ওকে তারপর আপনি যেটি করবেন এখান থেকে সিজারে চলে যাবেন সিজার থেকে এখান থেকে সিজারে চলে যাবেন তারপর এই অংশে একটি ডিলিট দিবেন একটি ক্লিক করবেন এবং এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলেই ওই যে আউট অংশ যেটা আছে সেটা কিন্তু আউট হয়ে ডিলিট করে দিলাম আমরা তারপর শুধু থাকবে এই অংশটা তারপর এখান থেকে পাথ পয়েন্টারে গিয়ে মানে পাথ টুলে গিয়ে একটি ক্লিক করেন একদম এই পয়েন্ট একটি ক্লিক করেন তারপর এখানে একটি ক্লিক করে মিশিয়ে ওকে তারপর এই অংশটাকে আমরা মিলিয়ে দিলাম এখন এইখানে আমরা ওই যে গ্রিন কালার যেটা আছে সেটাকে আমরা এই কালারে করব তারপর বিন্দুতে ক্লিক করব বিন্দুতে ক্লিক করার পর আমরা এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এখান থেকে প্রথমে একটু ডিপ কালার দিব তারপরে এই অংশে চলে আসবে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে এরকম নতুন একটা উইন্ডো ওপেন হবে তারপর ড্রপারে ক্লিক করবেন ক্লিক করে এই কালারটি দিয়ে দেবেন তো দেখেন এই কালারটি এখান থেকে গিয়ে ওই ওই অংশে গেছে তবে এখানে ওই ডিপ কালারটা আপনার এদিকে দেন আর লাইট কালারটা বাইরের অংশে দেন ঠিক আছে ওকে আর একটু বের করে দেন তাহলে আরো ভালো দেখা যাবে ওকে তো এই কর্নারটি হয়ে গেল এবং এখন হচ্ছে ওই যে ওই সাইড হ্যাঁ ডান সাইড তারপরে এটাকে আমরা কপি করে এদিকে নিয়ে আসব এটা এই জন্য এইভাবে করছি এটা এখন এখান থেকে ওই কালারটি ড্রপার দিয়ে করে নেন এবং এইখানে আরো একটি মানে ক্লিক করেন তারপরে এই অংশটাকে সাদা করে দেন ওকে এই অংশটাকে আমরা সাদা করে দিলাম চাইলে আপনি এখানে আরো এক দুইটি আইটেম মানে এক দুইটি টান দিতে পারেন তো প্রয়োজন না আমি এটা এভাবে দিয়ে দিচ্ছি ওকে ওকে এই সবটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে এরকম মানে ফিনিশিং দিয়ে নিতে পারেন তো এখানে আর কোনো কালার রইল না ওকে তারপর এই যে কালো অংশ বেশি হয়ে গেছে এই জন্য এটাকে একটু বাইরে দিব ওকে সাদা অংশটা এতটুকুই থাকবে এটা এভাবেই থাকবে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম তারপর এই অংশটা আবার আমরা নিচে দিয়ে দিব নিচে দিকে দিয়ে দেখাব এইখানে মূলত আমাদের যে লোগো বা কোম্পানি এটা হচ্ছে আপনারা আপনাদের যে কোম্পানি রয়েছে বা আপনাদের যে লোগো বা আপনাদের যে নাম রয়েছে আপনারা সেটা দিবেন আমি কিন্তু আমার এটা দিয়ে জাস্ট আপনাদের শিখাচ্ছি জিটা আমাদের ওই কালারের সঙ্গে মিল থাকবে এবং এইখানেও কালার আমরা চেঞ্জ করবো এটা পরে করে দেখাচ্ছি তারপর সিলেক্ট করে আমরা যদি এখানে অ্যাঙ্গেলে সিলেক্ট করি তারপর সবগুলি সেন্টার চলে যাবে তারপরে একদম ছোট করে আমরা একদম এদিকে নিয়ে আসব এবং এই অংশটা থাকবে এখানে আরো ঠিকানা বা আরো যেগুলি আছে সেগুলি আপনারা দিয়ে দিতে পারেন ঠিক আছে যে যে কোম্পানি বা যেখানে হয় সেটা কিন্তু অ্যাড্রেস দিতে হয় ঠিক আছে তারপর আপনি এখানে যা ওই যে লোগো আছে ওই লোগোটাকে আমি এখানে বড় করে দিয়ে দেবো ওকে তারপর এই এই কালারটিকে আমরা কিন্তু ওই ধরনের কালার করে নিব এবং যদি এটা গ্রেডিয়েন্ট কালার হয় তো গ্রেডিয়েন্ট কালার তো আমি আগে একটি করেছিলাম তো জাস্ট ড্রপারে ক্লিক করে এখানে ক্লিক করলে ওই গ্রেডিয়েন্ট কালার চলে আসবে তারপর এটাকে আমরা গ্রেডিয়েন্ট করে নিব এখানে ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার করে নিব ঠিক আছে তারপর এখান থেকে এটাকে আমরা গ্রেডিয়েন্ট কালার করে নিব ওকে ঠিক আছে তো এই যে লাল যে লেখাটি রয়েছে সেটাকে আমরা গ্রিন করে দিব ওই কালারটিকে আমরা ড্রপার দিয়ে গ্রিন করে দিব এটা হচ্ছে জাস্ট আপনাদের একটি আইডিয়া দেওয়া তারপর হচ্ছে এই অংশে এটা যে যে অংশটা বাহিরে
মানে পাবলিক এর কাছে আপনি যার কাছে পাঠাবেন টু ঠিক আছে চাইলে আপনারা এভাবে এখানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন ওকে এখানে একটি টু দিতে পারেন হ্যাঁ এখানে টু দিতে পারেন না দিলেও সমস্যা নেই টু দিয়ে একটি কমা দিয়ে দিতে পারেন ওকে এটা এখানে রইল আর এটাকে আমরা প্যান্টুল দিয়ে এখান থেকে আমরা দুটি তিনটি লাইন করে দিব ঠিক আছে চাইলে আপনি আরেকটি আরো সৌন্দর্যতার জন্য এই যে এখানে যে ডট গুলি দিয়েছি সেগুলি ট্যাব দিয়ে একটি সিরিয়ালি আপনারা নিয়ে যেতে পারেন কন্ট্রোল শিফট চাপ দিয়ে টি দিলেই ওই ট্যাবের অপশনটি চলে আসবে তারপর একটু সিলেক্ট করে এরকম আপনি কতটুকু দূরত্ব দিবেন সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন ওকে চাইলে আপনি এভাবে করে দিতে পারেন এবং আপনি যদি চান যে অ্যাড্রেসে আপনি দুইটি দিবেন ঠিক আছে অ্যাড্রেসের জন্য দুইটি লাইন দিবেন তাও আপনি করতে পারছেন তো এটা এই হচ্ছে দুইটি লাইন হচ্ছে অ্যাড্রেসের জন্য আর একটি হচ্ছে ফোন নাম্বারের জন্য ওকে তো এই হচ্ছে মূলত ডিজাইন এবং এইখানে যদি আপনি চান যে এখানে আরো কিছু করবেন ওই যে নিচের যে অংশগুলি আছে সে অংশে একটু গ্রেডিয়েন্ট কালার দিবেন সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারেন যদি মনে করেন যে না এই অংশটা একটি আলাদা একটি কালার থাকবে এই অংশটা তাও আপনি করতে পারবেন তো আসলে এখানে মানে সাদার মাঝে ডিজাইন কিন্তু অনেক সুন্দর ফুটে বা ফোটানো যায় যে কোনো কালার দিয়ে চাইলে এখানে আপনি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবেন ওকে চাইলে যেহেতু এখানে আমরা গ্রে কালার এবং মানে কালো দিয়ে করেছি ঠিক আছে সাদা সাদা এবং গ্রে আপনি দুইটি সমন্বয় রাখতে পারেন এবং এই এই যে অংশটা যেটা সেটা কিন্তু মানে এখানে আপনি কালার দিলে দিতেও পারেন না দিলেও সমস্যা নেই তো এই অংশটা কিন্তু ওই যে বাইন্ডিংয়ে চলে যাবে এখন আমি আপনাদের দেখাই আমি যে ড্রাই কাটিংটি করেছিলাম ওই যে কালো যে অংশগুলি দেখা যাচ্ছে এই অংশগুলিতে কিন্তু কাটিং হয়ে যাবে ওকে চাইলে আপনি সেখানে আপনি এই যে ডট ডটের মতো করে দিতে পারেন জাস্ট আপনাদের বোঝানোর জন্য ধরেন এখানে আমরা ডট ডট করে দিলাম ওই যে অংশটা ডট ডট আছে এইখানেই কিন্তু ড্রাই কাটিংটা হবে ঠিক আছে দেখেন আমার ওই যে ডিজাইন আছে ওই ডিজাইনের মধ্যেই কিন্তু পড়েছে আর বাইরে কিন্তু কোথাও যায় নাই ওকে তারপরে আপনি চাইলে এটাকে আরো সুন্দর আরো স্মার্ট আরো আকর্ষণীয় করতে পারবেন এবং আপনি চাইলে ওই যে টিউটোরিয়াল ট্রিক্স অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন কোহিনূর গ্রাফিক্স হ্যাঁ এটাকে আপনি যদি আপনাদের কোম্পানি বা যে কোনো কোম্পানির নাম হয় ওইটা আপনি চাইলে আপনার যে মুখের যে অংশটা আছে সেখানে আপনি চাইলে দিয়ে দিতে পারবেন একটু ছোট করে দিবেন যাতে ওই যে ড্রাই কাটিংয়ে যাতে না যায় হ্যাঁ কাটিংয়ে যাতে মানে নষ্ট হয়ে না যায় এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে খেয়াল রেখে তারপর ধরেন আপনি এই ধরনের কালার আপনি দিয়ে দিতে পারেন দেখেন ড্রাই কাটিং তো হবে ওই ওই দিকে ঠিক আছে এবং আমার অনেকটা জায়গা আছে চাইলে আপনি একটু বড় করে দিতে পারেন তো না দিলেও সমস্যা নেই যতটুকু আছে ততটুকু থাকলেও চলবে এখন আমি আপনাদের একটি সুন্দর একটি জিনিস শিখিয়ে দিচ্ছি তো এখন আমি আপনাদের যেটি শেখাবো সেটা হচ্ছে অনেক অনেক মানে গুরুত্বপূর্ণ এবং আপনারা কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন ধরেছে তো আমাদের প্রিন্ট সাইজ হবে এখান থেকে আপনি যদি 140 দেন ওইটা হচ্ছে আপনার প্রিন্ট সাইজ ওকে তো আমরা প্রিন্ট সাইজ যেহেতু এটা হবে তো এই জন্য আমরা এটাকে চাইলে আপনি আরো একটু ছোট দিতে পারেন এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব না এইরকম কালার রাখবো রেখে চাইলে আপনি আর একটু ছোট করতে পারেন আর না করলেও সমস্যা নেই কারণ লেখা তো বোঝা যেতে হবে তো এখন এইটাকে আমরা এখান থেকে একটি রেক্টাঙ্গেল টুলস নেব নিয়ে এতটুকু দূরত্বে মানে জাস্ট একটু মানে স্পেসটা দেখেন কতটুকু স্পেস হয় মানে ডান দিকে হবে এতটুকু আর উপর দিকে হবে এতটুকু ঠিক আছে যতটুকু হয়েছে মনে হয় চলবে তারপর এটাকে আমরা আনচেক করে দিব মানে কোনো কালার থাকবে না জাস্ট এটাকে সিলেক্ট করে চোয়াচে নিয়ে ফেলে দিবেন মানে ড্র্যাগ করলেই চোয়াচে চলে যাবে তারপর এটাকে কপি করবেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম দিয়ে আমরা এই কালারটি দিয়ে দিলাম দেখেন আমি এবং এটাকেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম এটাকেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম ঠিক আছে মানে উপরে আরো একটি লেয়ার হলো এই লেয়ারই মূলত আমাদের ওই কালারটি হবে ওকে তো এখন যে কালারগুলি আমরা দিয়েছি সেগুলি কিন্তু থাকলে আপনার লেখা কিন্তু বোঝা যাবে না এই জন্য এখান থেকে ট্রান্সপারেন্সি 7 দিতে পারেন ঠিক আছে ওই যে দেখেন 7 দিলে আপনার এতটুকু আসবে তারপর এটাকে আমরা ওই এখান থেকে ডাবল ক্লিক করব ওই যে রোটেটে ডাবল ক্লিক করব রোটেটে ডাবল ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন একটি মানে পার্সেন্ট একটি ডিগ্রি চলে এসেছে তারপর ট্রান্সফর্ম অবজেক্ট যেটা আছে সেটাকে আপনি উঠিয়ে দিবেন চেকটা ঠিক আছে উঠে এখানে প্রিভিউ দিবেন প্রিভিউ দিয়ে এখানে যদি আপনি পার্সেন্টেজ দেন তাহলে আপনার এটাকে এটা ঘুরে যাবে ঠিক আছে এটা একটু অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে দেখা যাবে তো ওকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন
এটা কিন্তু খুব অনেকটা বেশি বেশি আসতেছে। ওকে, তারপর আমি আপনাদের আরো একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। তো এখানে যখন আমরা স্কিন দিলাম তখন কিন্তু এটা বেশি মানে হেভিজিভি হয়ে যাচ্ছে। তো এখানে আরো একটি কাজ করতে পারেন, কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিতে পারেন। দেওয়ার পর এখানে দেখেন ওইটাই আবার কপি হয়েছে। তারপর এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার দিব, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার এখানে যে অংশটি আমরা আছে সেটাকে আমরা হোয়াইট করে দিব এবং উপরেও আমরা সাদা করে দিব, ঠিক আছে। সাদা দিয়ে এটাকে আমরা ট্রান্সপারেন্সি আমরা মানে বাড়িয়ে দিব। ওকে, তারপর এই যে কোনো এক দিক দিয়ে ধরেন উপর দিক দিয়ে আমরা মানে এখানে পার্সেন্টেজটা অপোসিটিটা কমিয়ে দিব এখান থেকে। এটা অবশ্য আপনারা ওই যে সিসিতে করতে পারবেন। এখানে জিরো করে দিলাম, দেখেন এই দিক দিয়ে নেই। হ্যাঁ, এখানে 90 ডিগ্রি করেন, তাহলে যে উপরের অংশে চলে গেছে এবং এই অংশটাকে আমরা একটু ঘুরিয়ে দিব। এখন ঘুরিয়ে এটাকে মিলিয়ে দিব, কারণ নিচের দিকে তো আমাদের লেখা বেশি, ঠিক আছে। তো দেখেন উপরের অংশেই আরো একটি স্টাইল হয়েছে, এখানে একদম হালকা হালকা দেখা যাবে এবং নিচে আর দেখাই যাবে না। চাইলে এটাকেও আপনি একটা অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারেন, ধরেন এখানে 80 করে দিতে পারেন। 80 দিলে আসলে এতটাও ডিফারেন্স বোঝা যাবে না, 50% করে দিতে পারেন। দেখেন এদিকে কিন্তু একদম হালকা হালকা দেখা যাচ্ছে এবং প্রিন্টের সময় কিন্তু এরকমই আসবে। ওই যে আমি যে ড্রাই কাটিংটি করেছিলাম, দেখেন এখন আপনার যখন এটা ছাপানো হবে তারপর এই সিস্টেমে কিন্তু ড্রাই কাটিং হবে। ওকে ভিউয়ার্স, তো আসলে এইভাবে এটা তো জাস্ট আমার একটি মানে প্রতিষ্ঠান দিয়ে বা আমার নাম ঠিকানা দিয়ে আমি একটি খাম তৈরি করে আপনাদের দেখিয়েছি। ওকে ভিউয়ার্স, তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আমি আশা করব আপনাদের খাম নিয়ে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। আমি আশা করবো এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।